যে আমলের যে পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেই আমল সেই পদ্ধতিতে করো। যেমন ফজর বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, আজান দাও। জুমার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, আজান দাও। জানাজার নামাজ এবং ঈদের নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত নয়, আজান দিও না। পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান, জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিব কেন? নবীর তরিকায় আছে। জানাজার নামাজের জন্য নামাজের জানাজার নামাজের জমাতের জন্য আজান দিব না কেন? নবীর তরিকায় নাই। ঈদের নামাজের জমাতের জন্য আজান দিব না কেন? নবীর তরিকায় নাই। নবীর তরিকায় নাই যে নেক আমল নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া ওই রকম নেক আমল করার নাম ওই বিদাত। কাজেই জানাজার নামাজের জন্য যদি আজান দেয় আজান হবে বিদাত, ঈদের নামাজের জমাতের জন্য যদি আজান দেয় আজান হবে বিদাত। যেখানে আজান দেওয়া সুন্নত সেখানে আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। সুতরাং আজান শেষে দুরূদ পড়লে হবে সুন্নত, আজানের আগে দুরূদ পড়লে হবে বেদাত। কথা বুঝে আসে? আপনারা যারা নামাজ পড়েন আপনারা আরো সহজে বুঝবেন। বলেন তো নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে কিনা? শুরুতে না শেষে? আজান নামাজের শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, এই জন্য শেষে দুরূদ শরীফ পড়া সুন্নত। কিন্তু এক লোকে ওয়াজের মধ্যে শুনলো, আল্লাহর একজন আলেম বলতেছেন, আল্লাহ রাসুল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা বাড়ায় দেবেন। দুরূদ শরীফের এত ফজিলত শুনে কয়, তাইলে এত বড় ফজিলতের দুরুদ শুধু নামাজের শেষে পড়বো কেন? শুরুতে একবার হইরা লই, নিয়ত বান্দা সুবহানাকে ফইরা একবার দুরূদ শরীফ পইরা এরপরে আলহামদু ভরছে। বলেন তার দুরুদ পড়া সুন্নত না বিদাত? আপনারা বিশ্বাস করুন আপনাদের সমাজের বেশিরভাগ বেশিরভাগ দুরুদ পাঠকারীরা বেদাতি, বেশিরভাগ দুরুদ পাঠকারীরা। কেন দুরুদ পাঠে তো বড় সওয়াবের কাজ, বেদাত কেন? এটা নবীর তরিকার দুরুদ না, এটা তার মন গড়া দুরুদ। নবীর তরিকার দুরুদ না মন গড়া দুরুদ? মন গড়া দুরুদের একটা পরিষ্কার আলামত আছে, যে অবসর থাকলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, মাইক ফাইল না না ফাইল এটার কোনো খেয়াল নেই, যে নবীর তরিকার দুরূদ পড়ে। আর যে মাইক পাইলে দুরূদ পড়ার লাগি ফাঁকি পাগল হয়, আর মাইক না থাকলে দুরূদ পড়ে না, হে মন গড়া দুরূদ পড়ে। পাঁচ বেলার নামাজের উকু সেজদা আছে নবীর তরিকায়, জুম্মার নামাজের উকু সেজদা আছে নবীর তরিকায়, ঈদের নামাজের উকু সেজদা আছে নবীর তরিকায়, কিন্তু জানাজার নামাজে নাই। জানাজার নামাজে রুকু করলে রুকু বিদাত, সেজদা করলে সেজদা বিদাত। ঠিক তেমনি ভাবে পাঁচ বেলার নামাজের সালাম ফিরাবার পর, জুম্মার নামাজের সালাম ফিরাবার পর দুই শর্তে মুনাজাত করা নবীর তরিকায় আছে, বিনা শর্তে না দুই শর্তে। এক নম্বর শর্ত হলো বিশ্বাস করতে হবে সালাম ফিরাবার পরের মুনাজাত নামাজের অংশ নয়, সালাম ফিরাবার পরের মুনাজাত নামাজের অংশ নয়, সালাম ফিরাবার আগে যে দোয়া পড়ে দোয়া মাসুরা ওইটা নামাজের অংশ। বুঝলেন কি না? সালাম ফিরাইবার আগে যে দোয়া পড়ে ওইটা নামাজের অংশ, সালাম ফিরানির পরে যে দোয়া করে এটা নামাজের অংশ না। দুই নম্বর শর্ত, এই দোয়াটা ইচ্ছাধীন, যার ইচ্ছা হবে করবে সওয়াব পাইবে, যার ইচ্ছা হবে না করবে না, কোনো দোষ নাই। এই দুই শর্ত যদি মানো তে ফজর বেলার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করা নবীর তরিকায় আছে, জুম্মার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করা নবীর তরিকায় আছে, কিন্তু জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত নবীর তরিকায় নাই। যারা জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করে এরা যুক্তি দেয়,
ছয়ফাজ বেলার নামাজের সালাম ফিরিয়ে যদি মুনাজাত করা যায়, জুম্মার নামাজের সালাম ফিরিয়ে যদি মুনাজাত করা যায়, তাহলে ঈদের জানাজার নামাজের সালাম ফিরিয়ে মুনাজাত করা যাবে না কেন? আমি জবাব দিমু পরে। আমি জিজ্ঞাসা করি, ফাজ বেলার নামাজে যদি আজান দেওয়া যায়, জানাজার নামাজে আজান দিলে বিদাত কেন? ফাজ বেলার নামাজে যদি একামত দেওয়া যায়, জানাজার নামাজে একামত দিলে বিদাত কেন? ফাজ বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজাতে রুকু করলে বিদাত কেন? ফাজ বেলার নামাজে যদি সেজদা করা যায়, জানাজার নামাজে সেজদা করলে বিদাত কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। এবার বুঝে থাকলে বলুন, জানাজার নামাজের জন্য আজান দিলে আজান সুন্নত না বিদাত? জানাজার নামাজের জন্য একামত দিলে একামত সুন্নত না বিদাত? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত সুন্নত না বিদাত? জানাজার নামাজে রুকু করলে রুকু সুন্নত না বিদাত? জানাজার নামাজে সেজদা করলে সেজদা সুন্নত না বিদাত? ঠিক তেমনি ভাবে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলেও মুনাজাত বিদাত। কেন? নবীর তরিকায় নাই। এই জন্য আল্লাহ বলেন, من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহিনিয়তে করে, নবীর তরিকা মতে করে, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। কতগুণ? চার গুণ। ইমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা।